আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাজার মানে প্রায় হাজার হাজার মানুষকে আপনারা খাবার দিচ্ছেন, এটা কাদের পক্ষ থেকে? কারা করছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাজার মানে প্রায় হাজার হাজার মানুষকে আপনারা খাবার দিচ্ছেন, এটা কাদের পক্ষ থেকে? আপনারা এটা হচ্ছেন আমাদের ডাকসুর সাবেক সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় উপসমাজসভা সম্পাদক তানভীর হাসান সৈকত ভাই, ওনার উনি মূলত এই উদ্যোগটা নিয়েছেন। আমরা হচ্ছে গত বছর করোনার জন্য লকডাউন প্রথম সাধারণ ছুটি দেয় সরকার, তখন থেকেই আমরা প্রায় টানা 121 দিন হচ্ছে আপনার টিএসসির এই এখানে আমরা হচ্ছে যে প্রায় 1000 মানুষকে দুবেলা করে খাবার দিতাম। পরবর্তীতে যখনই লকডাউন দিচ্ছে আমরা তখনই কোনো না কোনোভাবেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো সেই ধারাবাহিকতা এবারে লকডাউন শুরু হওয়ার পরও আবার আমরা এই খাদ্য সহায়তা কার্যক্রমটা শুরু করেছি। প্রতিদিন 1000 মানুষকে আপনারা দুইবেলা করে খাবার দিচ্ছেন? হ্যাঁ, গত বছর 1000 মানুষকে দুইবেলা করে দিয়েছি। এই বছর আমরা শুরুর দিকে আমরা হচ্ছে প্রায় 300 মানুষকে দিতাম, এখন আমরা প্রায় 500 মানুষকে দিচ্ছি। রাতের বেলা একটু কম হয়, দিনের বেলা 500 মানুষকে দেয়, আর রাতের বেলায় হচ্ছে ধরেন যে 300-350 মানুষ হয় রাতের বেলা একটু মানুষ। আচ্ছা, এটা আপনাদের শুধু ওনার ব্যক্তিগত উদ্যোগ থেকেই এটা করা? উদ্যোগটা নিয়েছেন তানভীর হাসান সৈকত ভাই, কিন্তু সহযোগিতা করছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বা আমাদের যারা সিনিয়র আছেন বন্ধু বান্ধব, সৈকত ভাই বন্ধু বান্ধব, আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকে আছেন যারা। আপনারা কি এখানে নিয়মিত আসেন? হ্যাঁ, নিয়মিত দুই বেলা খাবার পান? আপনারা খুশি এতে? হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ এর জন্য বাচ্চা রাখে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ দুই বেলা করে খাবার পাচ্ছেন, এটার উদ্যোগ নিয়েছেন তানভীর হাসান সৈকত। প্রায় 121 দিন ধরে এখানে হচ্ছে খাবার বাসমান মানুষদের জন্য খাবার বিতরণ করেছি, এখন আবার এই লকডাউনের কাজ করছি। তো এই মানুষগুলো আসলে কর্মহীন, এদেরকে আমরা না খাবার দিলে এরা না খেয়ে থাকতো। তো আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে জনগণের করটাকে আমরা পড়াশোনা করি, জনগণের প্রতি একটা নৈতিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার কারণেই আসলে কাজ করছি। এছাড়াও গত বছর কতজনকে দিতেন? আর এই 1000 আমরা প্রতিবেলায় গত বছর 1000 লোকের করতাম, এবার এখন 500-450 দুই বেলা করে অর্থের যোগানটা কিভাবে আসে? সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা করছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহকারে অনেক সাংবাদিকরাও আমাদেরকে সহযোগিতা করছে। আসলে এটা একটা মানে ক্রাউড ফান্ডিং এর মধ্যে আমরা চালাচ্ছি। আমার নাম তানভীর হাসান সৈকত, আমি ডাকসুর সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের উপসমাজসভা সম্পাদক।